হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা, রাতের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে রবিবার জন্য রান্নাটা একটু দেরি করেই চাপিয়ে দিলাম। আর ওদিকে আমার হাজব্যান্ড গেছে মাংস আনতে, আজকে নিয়ে আসবে মাটন। গেল সপ্তাহে তো চিকেন খাওয়া হয়েছে, আজকে মাটন আনবে, অনেকদিন থেকে খায়নি। তো যে রোদ্রু গরম, আমি একবার বললাম যে থাক মাংস টাংস খাওয়া দরকার নেই, এমনিতেই পেটের অসুখ যদি হয় আবার। তো বললো না, অনেকদিন থেকে খাই না, নিয়ে আসি অল্প করে। তো আমি আর ওই খাবো, আমার শাশুড়িমা তো খাই না তোমরা জানোই, আর শ্বশুরমশাইও খাবেন না, ওনার আর ভালো লাগে না। চিকেনটা যাও একটু খাই, মাটনটা একদমই খান না। তো গরমও পড়েছে, গরমের কথা ডেলি ডেলি কি বলবো বলো, তোমরা সবাই জানো সব দিকেই গরম পড়েছে, আর ভালো লাগে না। মেয়েও নেই, মেয়ে গেছে কোয়েলদের বাড়ি। তো রান্না টান্না করে ঘরে এলাম, মেয়েরও ঘোরা হয়ে গেছে, এলো, এবার হয়তো ঘুমোতে পারে। তো আজকে আমার হাজব্যান্ড আমাকে অনেক কাজ দিয়েছে, জানো কিভাবে যে করব এই গরমের মধ্যে, তার মধ্যে এঁকে নিয়ে বলেছে দোকানটা পরিষ্কার করতে হবে সম্পূর্ণ, তারপর ফ্রিজটা পরিষ্কার করতে হবে, ঘরগুলো ঝাড়তে হবে। তো দেখি শুরু করতে হবে, সকালের খাওয়াটা খেয়ে নিই, তারপর আস্তে আস্তে করতে হবে, একে ঘুম পাড়িয়ে দেবো। তারপর আজকে কিন্তু অত্যাচার করবি না, বাবা অনেক কাজ দিয়ে গেছে, করতে দিবি। তো আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, এই যে দেখো মাটন এনেছে, সঙ্গে লাল ডাঁটার শাক, লেবু আর টমেটো এনেছে। আলমারিটাও গোছাতে হবে, দেখো কি অবস্থা হয়ে আছে, জামা কাপড় বের করি, পরে পরে আবার এরকমই রেখে দিই, কি অবস্থা হয়ে আছে। আস্তে আস্তে এগুলো গোছাতে শুরু করে দিই। এগুলো তাও একরকম আছে, কিন্তু এই আমার এই কুর্তি যেগুলোতে রাখি ওটার অবস্থা দেখো কী অবস্থা, জিনিস খুঁজে পাই না। আগে এগুলো সব বের করে নিই। তো এই যে মোটামুটি একরকম গুছিয়ে রাখলাম, এগুলো আর আজকে গোছাবো না, কারণ কি বলতো এই যে মহারানী ঘুমাচ্ছে না, অনেক অত্যাচার করছে, তার মধ্যে আজকে কারেন্টটাও নেই, এই যে কোথায় যেন গাছ কাটছে ওই জন্য নাকি লাইনটা আসবে না এবেলা, এমনিতেই গরম তার মধ্যে লাইন আসবে না, কি যে কষ্ট। তুমি একে ওর ঠাম্মার কাছে দিয়ে এসে আমি আলমারির কভারটা চেঞ্জ করি, এই কভারটায় এক বছরও নেওয়া হয়নি জানো, এই আমাদের রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিলো, ওই ফেরিওয়ালার কাছ থেকে এই কভারটা আর আলমারির কভারটা নেওয়া হয়েছে। আলমারির কভারটা তো কবেই নষ্ট হয়ে গেছে, ফ্রিজের কভারটা যাও একটু ভালো ছিল, একদম ছিঁড়ে ছুঁড়ে কিছু নেই। তো যাই হোক, আমি ফ্রিজের ভিতরটা পরিষ্কার করবো না, ফ্রিজের উপরটাই পরিষ্কার করে রেখে দেবো। তো এই যে খুঁটিটা দেখতে পাচ্ছো, এটা 2 বছর হতে চললো, এখনও ভাঙেনি। তো সামনে আমাদের অ্যানিভার্সারি আছে, তখন একটা কিছু নিতে যাচ্ছি, সেই সময় যদি টাকা শর্ট পড়ে তো তখন এই খুঁটিটা ভেঙে দেবো। আর এই ছবিটা দেখতে পাচ্ছো, এটা কোয়েল দিয়েছে ওর মামাকে, ওর মামার বার্থডে উপলক্ষে। আর এগুলো সব মেয়ের ওষুধপত্র। আর দেখো আমার হাজবেন্ড কত লটারি কেটেছে, ও প্রায় 2-1 দিন পর পরেই লটারি কাটে, ও যে কীভাবে যে একবারে কোটিপতি হবে, তা যদি হতো তাহলে তো হতোই বলো। ফ্রিজটা মুছে টুছে মেয়েকে যে এখানে ঘুম পাড়িয়ে দিলাম আজকে মেঝেতে, কারণ কি বলো তো লাইন নিয়ে আর প্রচণ্ড গরম ঘরে, তো সেই জন্য এখানে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমোক এখানে, তাও ওই দরজা দিয়ে হাওয়া আসছে একটু একটু করে, আরাম পাবে। এবার যাই দোকানটা পরিষ্কার করতে শুরু করে দিই। তো এবার চলে এলাম দোকানের কাজে। তো দোকানটা আমি পরিষ্কার করেছিলাম ওই যে পয়লা বৈশাখে যখন পুজো দেওয়া হয়েছিল দোকানে, তার আগে আগে পরিষ্কার করেছিলাম, তারপর আর পরিষ্কার করা হয়নি, ধুলো জমে কি অবস্থা আর বলো না, জিনিসপত্রগুলো সব নোংরা হয়ে গেছে। আগে তাও একটু মাঝে মধ্যে করতাম, মেয়ে হওয়ার পর থেকে না সময় হয় না। আর আমার হাজব্যান্ডও আগে আমার এই দোকানের পেছনে ভালোই মানে ইয়ে করতো, আর এখন নিজের দোকান হয়ে তার মধ্যে ওর ডিউটি, ও আর সময় দিতে পারে না, তো আমাকে করতে হচ্ছে আর কি। কালকে আমার হাজব্যান্ড দেখে দোকানে অনেক ঝুল পড়েছে, তো আমাকে বলে আজকের মধ্যে দোকানটা পরিষ্কার করতে হবে, তাহলে তোমাকে বিরিয়ানি খাওয়াবো। তো বিরিয়ানি খাওয়ানোর নাম করে তো দোকানটা পরিষ্কার করে নিচ্ছে, কিন্তু বিরিয়ানি খাওয়াবে না আমি জানি, কারণ আজকে মাটন এনেছে, এর মধ্যে আবার বিরিয়ানি হবেই না। তো যাই হোক, আমার দোকান আমাকে তো পরিষ্কার করতেই হবে বলো, দোকানের টাকা পয়সা যা কিছু সব আমার কাছেই থাকে, তো সেই জন্য আমি পরিষ্কার করে নিই। ওদিকে মেয়ে ঘুমিয়ে আছে, ও উঠে যেতে পারে, তো ফটাফট করার চেষ্টা করছি, গোটা দোকানটাই করব, এই করছি, একদম আবার দুর্গা পুজোর আগে আগে পরিষ্কার করব, এর মধ্যে আর আমি করতে পারবো না, আমার কাছে অত আর সময় নেই। বসলাম, বিশ্বাস করবো না আজকে প্রচুর কাজ ছিল, এত গরম লেগে গেছে।
হচ্ছিল না, বড় হতো না, চিরনিও ঠিকঠাক করিনি, ওরকমই পুজো টুজো দিয়ে বসলাম। আর হাজব্যান্ড নেই, হাজব্যান্ড গেছে প্রতিরামে মার্কেট ভিজিট করতে, তো ওর একটু চাপ হচ্ছে, কালকে গেছিলো হিলি, আজকে গেল প্রতিরাম। তো ফোন করেছিলাম, বললো আস্তে আস্তে দুটো বেজে যাবে, এখন বাজে দেড়টার মতো, তো আধা ঘন্টার মধ্যেও পৌঁছে যাবে, আধা ঘন্টার মধ্যেও চলে আসবে, ওদিকে রান্না টান্নাও কমপ্লিট, ও এলে খাওয়া দাওয়া করবো। তো এই হচ্ছে আজকে লাঞ্চ, লাল লাল খাসির মাংস, এই মাছের ঝোলটা আমার শ্বশুর শাশুড়িমা খাবে, ওরা খাসির মাংস খান না। আর এই যে লাল লাল ডাঁটা শাক ভাজা আর কাঁকরোল ভাজা, আমাদের তো এটা হলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:30, তোমরা জানোই আমরা প্রত্যেক সানডে করে হাজব্যান্ডের দোকানে যাই, কিন্তু আজকে গেলাম না, কারণ কী বলো তো, কালকে বিকালেই মেলা থেকে ঘুরে এলাম, তো সেই জন্য আজকে আর যেতে ইচ্ছে করলো না। তো হাজব্যান্ডের সাথে সাইকেল নিয়ে গেছে, বাইকটা রেখে গেছে, ওই যে দেখো, আমরা গেলে বাইক নিয়ে যেত, কিন্তু একা গেল যেন সাইকেল নিয়ে গেল। তো আমি ফটাফট বিকেলের কাজগুলো করে নিয়ে মেয়েকে নিয়ে রাস্তায় বেরোই, ওর তো আবার ঘোরার সময় হয়ে যাচ্ছে। তো মায়ের চা পাতাটা শেষ হয়ে গেছিলো, আমাকে সে সকালে এনে দিয়েছিল, কিন্তু আমার সময় হচ্ছিল না ঢালার, তো এখন চা করতে এসে দেখি কৌটোতে চা পাতা নেই, তো সেই জন্য এগুলো ঢেলে নেবো। আমার শ্বশুরমশাইয়ের আবার চা পাতা কিন্তু আলাদা, শাশুড়িমায়ের আলাদা, শ্বশুরমশাইয়েরও আলাদা। তো আমার চা হয়ে গেছে, এখন ঢেলে নিই। চা একটার মধ্যে আছে শ্বশুরমশাইয়ের চা, আর এই হচ্ছে শাশুড়িমার চা। তো বন্ধুরা এখন বাজে রাতের 9:00, আর আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না চাপিয়ে দিয়েছি, একটাতে হচ্ছে ভাত আর ওটাতে দেখতে হচ্ছে ওটাতে আমি চা পাতা লিকার করছি, কারণ কী বলতো আমি মাথায় হেনা করবো কালকে, তো আজকে হেনাটা খুলিয়ে এক রাত আমি রেখে দিই, তারপরের দিন করি। তো মেয়ে পেটে আসার পর থেকে আমি হেনাই করিনি, প্রায় 1-8 বছর হচ্ছে হেনা করি, তাহলে ভাবো আমার চুলের পরিস্থিতি কীরকম, লাল হয়ে গেছে আর মানে চুলে তো 12টা বেজে গেছে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম হেনা করবো করবো, কিন্তু সময় হয়ে উঠছিল না, তো আজকে ভাবলাম যে না ফাইনালি করবোই, তো সেই জন্য লিকারটা করে নিই, তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন করে আমি হেনা করি। আমি ময়ূরী ন্যাচারাল ব্ল্যাক হেনাটাই করি, তো আজকে গুলে রেখে দেবো কালকে। তো হেনা আমার দোকানে আনাই থাকে, তো এখান থেকে একটা নিয়ে নেব, এই যে দেখো ময়ূরী হেনা ন্যাচারাল ব্ল্যাকটা আমি করি। তো এই যে নিয়ে নিলাম, এবার চলো প্যাকটা করে, পরিমাণ মতো হেনা আমি বাটির মধ্যে ঢেলে নেব। আমার একটা হেনার প্যাকে 2 বার হয়ে যায়। আর এই যে চায়ের লিকারটাও হয়ে গেছে, এবার এটার সঙ্গে ওটার সঙ্গে এটা মিক্সড করে নেব। তো চায়ের লিকারটা আমি ঢেলে নিলাম, এবার এটাকে মিক্সড করে নেব। তো এটা এখন আমি এরকমই রেখে দেবো, কালকের মধ্যে ডিমের সাদা অংশ আর টক দই দিয়ে আমি মাথায় অ্যাপ্লাই করব। তো এটা এরকম সারা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে বাই বাই, গুড নাইট।